নারী কিভাবে চায় এটা? যখন আপনি স্তনে চুমু খাচ্ছেন এটা অতি উত্তম। আপনি যদি স্তনের ভিত্তি থেকে শুরু করেন, চুমু, লেহন এবং স্পর্শ সব কিছুই থাকবে স্তনের ভিত্তির আশপাশ ঘেঁষে। তারপর আস্তে আস্তে পূর্ণ বৃন্তে সাপের মতো চারপাশ ঘূর্ণন পরিপূর্ণ করুন। অতঃপর আরেকটু উপরের দিকে পুনরায় বৃত্তাকারে চুমু, লেহন এবং স্পর্শ করে অন্য ঘূর্ণন বলয় তৈরি করুন। এভাবে আস্তে আস্তে স্তনের বোটাকে আসুন। আপনি যত বেশি সময় নেবেন বোটার কাছাকাছি আসবেন, তত বেশি সে উত্তেজিত হবে। এ অবস্থায় বেশিরভাগ নারী তার এক্সপ্রেশন নিয়ে আহ্বান করবেন তার স্তনের বোটায় আপনার মুখে নেওয়ার জন্য। এবার স্তনের বোটা, প্রথমে জিহ্বা দিয়ে একবার লেহন করুন। এবার হালকা ফু দিন লেহনকৃত অঞ্চলে। এটি ঠান্ডা গরম যুক্ত এক প্রকার অনুভূতি জাগাবে তার স্তনে, যা অনেক নারী পছন্দ করেন। এটা পুনরাবৃত্তি পুরো বোটা জুড়ে করুন। এবার কিছুক্ষণের জন্য স্তনের বোটাটি মুখের ভিতর পুরে রাখুন এবং জিহ্বা দিয়ে ভেতর থেকে লেহন করুন। এখন সময় চরম চষার। স্তনের বোটা আপনার মুখের ভিতর থাকা অবস্থায় আপনার ঠোঁট দিয়ে চাপ দিতে থাকুন। আপনার ঠোঁটের চাপ কমিয়ে বোটা ছেড়ে দিন এবং পুনরায় পূর্বের কাজগুলো করুন। হাতের ব্যবহার, যখন আপনার মুখ তার স্তনের কাজ করছে তখন আপনি হালকা করে হাত দিয়ে অন্য স্তনে ক্রমাগত চাপ দিতে পারেন। লক্ষ্য রাখবেন, অনেক নারী চায় এক স্তনের সমস্ত কর্মকাণ্ড শেষে অন্য স্তনের সিঙ্গার চালু হোক। তাই আপনি সঙ্গীকে অবশ্যই জিজ্ঞাসা করে নিন তার কী রকম চাই। কিছু গুরুত্বপূর্ণ কথা, কখনো দাঁত দিয়ে স্তনে বা বোটায় কামড় দেবেন না। বেশিরভাগ নারী এটা মোটেও পছন্দ করে না, এতে বরং তার আগ্রহ মরে যায়। কখনো এমন জোরে হাতের চাপ দিবেন না যাতে আপনার সঙ্গে ব্যথা অনুভব করে। কখনো স্তনের বোটা টুইস্ট করবেন না। আপনি তাকে কানে কানে বলতে পারেন আপনি তার স্তন যুগল কত বেশি পছন্দ করেন। বলতে পারেন, তোমার স্তনের বোটা মুখে নিলে মনে হলো আমি অমৃত চুষছি।